তো গাইস, কালকে আমি আমার মামা বাড়িতে এসেছি বিকালে, আর আজকে একটু এলাকাটা ঘুরে দেখব। তো তোমরা দেখতে থাকো গোলেম বন। আর এই যে হলো নাকি, চলো চলো চলো, ওর পড়া আছে বলে। তাহলে গোলেম দিদি কি খাওয়া হচ্ছে একটু যদি আমাদের বলো তাহলে একটু ভালো। পুরা রুটি আর বাকি তরকারি খাবি? পুরা রুটি, আহ কি খাওয়া ভাই, দিস খাবি? একটু সবাইকে বলে দাও খাওয়া। তুমি খাবি তারপর আমি জানাশোনা। মানে এখন ভাত চাত খাওয়া ছাড়া যে রুটি খাচ্ছে নাকি, মানে এটা গোল গোল হয়ে যাচ্ছিস তো? ও তাই, ভালো ভালো ভালো, খাও খাও। তো সবাইকে বলে দাও যে আপনার মোটা হওয়ার রহস্যটা কি। প্রতিদিন 200 কেজি করে খাসির মাংস। 200 কেজি করে? 200 কেজি মানে 2 কুইন্টাল? আর ভাইয়ের মাংস প্রতিদিন পেঁয়াজ রসুন খাওয়া, বাসমতি চালের ভাত, বিরিয়ানি খাওয়া, আর 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 কাঁচা মাংস খাওয়া। ও সেই সব ছেড়ে এখন রুটি খাওয়া হচ্ছে নাকি? ও মাই গড, ওয়াও। মানে রোগা হওয়ার জন্য না আর মোটা হওয়ার জন্য? দুটির মধ্যে কেন? দুটির মধ্যে কেন, মানে মিডিয়াম হওয়ার জন্য। ঠিক আছে, আপনার ইন্টারভিউটা আমার খুব খারাপ লাগলো, ধন্যবাদ। আমাকে খাওয়া দিচ্ছিস? দেখাচ্ছি সেই ভিডিও, আমি খাচ্ছি সেই ভিডিও করতেছি সেখানে ধর। তো আমার দিদা মামি ওরা রান্না করছে, দিদা। ও দিদা কি রান্না হচ্ছে? হ্যাঁ কি মাছ? রুই মাছ? ও মানে আমার জন্য শুধু রুই মাছ? দেখতেই পাচ্ছ রুই মাছ। ছাড়লে কি হবে, কি করবি তুই আমাকে? এই তোর এই মোটা শরীর নিয়ে তুই আমাকে গরম দেখাতে আসছিস না? আমি খাবো আর তুমি ভিডিও বানাবা। তুমি তো গোলেম, গোল হয়ে যাচ্ছ দিন দিন। অনেকদিন পরে কথাটা মনে করা দিলাম। সত্যি আমি তো এখন আসি না, সমেন ঠোমেন। তাহলে একদিনকে সমেনকে নিয়ে আসা দরকার। এখন না, এখন ভিডিও হচ্ছে। ও মামি, মামি মাছ পুড়ে গেল, দেখো আমাকে উল্টাতে হচ্ছে। হ্যাঁ দেব দেব, আমি তো তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখি। আমার কি বলতিস?
তো চলো গাইস, তোমাদেরকে গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই। এই আমার বিড়ালে বাধা কাটলো, এই ছি 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 ছি, চলো পেছনটা, মানে আমার মা বাবার পেছনটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে। দেখতেই পাচ্ছ মামাদের গরু দেখতে পাচ্ছে ছোট গোস। এই জায়গাগুলো সব আমার মামাদেরই ছিল একসময়, তো এগুলো সব বিক্রি করে দিয়ে যায়। কি বলো ও ভুমলদা, এই চলে যাচ্ছে। এই ভুমলদা অনেক মেয়ে খুঁজছে, মেয়ে পাচ্ছে না। হ্যাঁ, তোমাদের কাছে যদি কোনো মেয়ের সন্ধান থাকে তো দিয়ে দিও। হ্যাঁ বল। দেখতে পাচ্ছ ছেলেটা কত সুন্দর হ্যান্ডসাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এদিক দিদাই, এখানটা একটা ওই খালের মতো আছে, ওই দেখো কি এসছে। আসেন আসেন, আপনার ইন্তজার থা। আমার কাজই তো ভাই, শুনলাম আপনার বলে বিয়ে হয়ে গেছে। তাই কার সাথে, কোথায়? এই পোশাক গুলো কেমন লাল লাল না, এটা সাদা না, এটা লাল। দেখতে পাচ্ছ একটা খালের মতো গিয়েছে, এটা কি কি বলে, বেলা নদী না কি বলে, তো ওখানটা গিয়ে মিশেছে এটা। এখানটায় অক্সিজেনের কোনো অভাব নেই। তোমাদের দিকে এখন সব নিরিবিলি চুপচাপ, মানুষজন নাই কিছু না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই লোকজন তো আর নাই, মানে যাদের সাথে এই করতাম তারাই তো নাই। হ্যাঁ, ঘরের মধ্যে কি করিস, বেরা একটু। হ্যাঁ একটু দেখি। আমার তো চলে গেল, চলে গেল না না, কালকে বিকালে। হ্যাঁ হ্যাঁ, মোটা হয়ে গেছে। এ যাই আয় না, লে আয় 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 আয়। আর মামা বাড়ি হচ্ছে গাছা বাজার, একদম গাছা বাজার মামা বাড়ি। তো আমার মামা বাড়ি এখানটা আগে, মানে আমি যখন ছোটবেলা আসতাম তখন এখানটায় মানে খুব ভালো লাগতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত মানে জঘন্য যাচ্ছে, ভালো লাগে না এখন আর। কারণ আগে যাদের সাথে মিশতাম এখানটায়, যেসব ফ্রেন্ড ছিল, তো তারা এখন সবাই কাজে ব্যস্ত, যার যার নিজের কাজে ব্যস্ত, আর অনেকে বাইরে চলে গেছে, বিদেশ চলে গেছে, অনেকে কাজ পেয়ে গেছে, এই সব। এখন ছেলে পেলে কেউই নেই, কেউ কেউ বিয়ে করে ফেলেছে আমার মতো। তো এখন জায়গাটা পুরো ফাঁকা, মানে সেই রকম লোক
জন না থাকলে যা হয় তো সেই রকমই হয়েছে। তো এখন আমি আসি না ঠিক মতো এর জন্য। আর ছোটবেলায় মানে বেশিরভাগ সময় মা বাড়িতেই থাকতাম, ভালো লাগতো। তো এখন সেসব দিন মানে খুব মনে পড়ে। কি হবে তুলে, আমার তুলে কি হবে? তুমি একটা বুড়ো মানুষ, ঠিক আছে? কার? এই যে দীপদার বউ না? না না, আমি এই বৌদি মৌদি এই বুড়ো মানুষ, এই কালা মানুষকে আমি না না, আমার এরকম মানুষ দরকার নাই কাউকে। হয়ে গেছে, আমি এই বৌদি কোনোদিনই মানব না। হ্যাঁ তাই, হ্যাঁ হ্যাঁ, তা দাদাটা আমার টর্চার করবো, ঠিক আছে? কি ওরে বাস, থাকবা তো আমাদেরই সামনে না। তাই ওই দুই দিনে যা টর্চার করবো না, বাপের বাড়ি ইয়ে ঠেনে পালাতে হবে। তাই দেখাও তো, জোর জবরদস্তি করো তো দেখি। তো গাইস, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও।